সেই রাস্তাটা ভাটার সময় স্লিপ নেমে চলে গেছে, যার জন্যে এলাকাবাসী এখান থেকে মানে একটা বিরাট বিপদের সম্মুখীন হতো। স্থানীয় প্রশাসন সঙ্গে সঙ্গে তৎপর হওয়ায় জলটা ঢুকে যেতে পারেনি, আর সঙ্গে সঙ্গে বেঁধে ফেলারও একটা ব্যবস্থা করেছে। সেই কারণে একটা বিরাট বিপদের হাত থেকে বা হওয়া ফসল নষ্টের হাত থেকে এলাকার কৃষকদেরকে রক্ষা করা গিয়েছে। আমি বলবো স্থানীয় প্রশাসনের এই উদ্যোগ বা ইরিগেশন যে যথাযথ সময় যে ভূমিকা নিয়েছে সে ব্যাপারে আমরাও তৎপরতার সঙ্গে তাদের সেই নির্দেশিকাও দিয়েছিলাম। আর সর্বোপরি এখানে ইরিগেশন আগামী দিনে একটা কংক্রিটের বাঁধ কিংবা হচ্ছে ইটের ব্লক ফেলে যে বাঁধগুলো তৈরি হচ্ছে ইরিগেশন, সেইরকম ধরনের একটা স্থায়ী বাঁধ যাতে প্লাবিত না হয়ে যায় বা এরকম স্লিপ নেমে রাস্তার যে কোনো মুহূর্তে ক্ষয় প্রতিরোধের উপযুক্ত যে বাঁধগুলো আমরা এখন নির্মাণ করছি সেই জায়গায় একটা উদ্যোগ নেওয়ার ব্যাপারে বলবো। আর সম্প্রতি এই ধরনের ঘটনা এর আগে তো প্রচুর ঘটতো, মামাটি মানুষের সরকার নেত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে অনেক কংক্রিট বাঁধ হয়ে যাওয়ায় এই ধরনের ঘটনা খুব অল্পই ঘটে এবং সেগুলো সঙ্গে সঙ্গে সরকারের তৎপরতা আছে বলে বা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশিকা ইরিগেশনকে যেভাবে দেওয়া আছে তারা তৎপরতার সঙ্গে ঝাঁপিয়ে পড়ে বলে এই ধরনের বিপদগুলো রক্ষা করা যায়। আজও আমরা এরকম একটা এলাকার কৃষকদের সমূহ বিপদের হাত থেকে রক্ষা করবার ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা উদ্যোগ নিয়ে এত বড় একটা নদী ভাঙনের রাস্তা স্লিপ নেমে জল ঢুকে যাওয়ার যে প্রবণতা হয়েছিল সেটাকে প্রতিরোধ করতে পেরেছি। আমরা মনে হচ্ছে এই জায়গা থেকে এখানকার এলাকার কৃষকদেরকে এই বিপদ থেকে আপাতত রক্ষা করা গেছে বলে আমরা মনে করি। নমস্কার।